কার্বি আংলং জেলার যিমানখিনি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, রাস্তা পদূলি, দলং, শিক্ষানুষ্ঠান, চিকিৎসালয়, বিভিন্ন ধরনের উদ্যোগিক অনুষ্ঠান প্রতিষ্ঠান, আর বিশেষ করে আটাইতক ডর উল্লেখযোগ্য দিকটি হয়েছে কি, কার্বি আংলংর বসবাস করা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত যে সমন্বয় শক্তিশালী যে ধারা যে ধরনের ববলে আরম্ভ করেছে, ইয়ার মূল কারণটি হয়েছে কি, বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখনে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামত বসবাস করা বৃহত্তর অসমীয়া জাতিটির সকল জাতি জনগোষ্ঠীক সমমর্যাদা প্রদান করে সমন্বয়নের আমি যিখিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছো বিভিন্ন খণ্ডত বিভিন্ন বিষয়ত, তারবাবে আজি অসমৰ বুকুত বসবাস করা প্রতিটি পরিয়াল বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারের পর লাভান্বিত হয়েছে। শ্রমিক হোক, খেতিয়ক হোক, যুবক যুবতী হোক, পুরুষ মহিলা, বৃদ্ধ বৃদ্ধা, বিধবা, সকলে দিব্যাং সকলকে আমি সমমর্যাদা প্রদান করেছো। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যি নীতির দ্বারা আমাক সরকার পরিচালনা করার বাবে পরামর্শ দিছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই নীতিক আমি আন্তরিকতার গ্রহণ করি অসমৰ সমাজ জীবনত ইয়াক আমি আখরে আখরে পালন করার বাবে আজি অসমৰ বুকুত শান্তি বিরাজমান, আর সকলে মিলিত প্রচেষ্টার ঐক্যবদ্ধ প্রচেষ্টার আজি অসমৰ শক্তি সম্পদ সম্ভাবনাক আজি বিকাশ ঘটাবার বাবে আজি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার আদর্শে আত্মনির্ভৰ ভারত অভিযান সফল করার বাবে আত্মনির্ভৰ অসম নির্মাণ করার স্বার্থত যুবক যুবতী ওলাই আহিছে, আর সকলো সম্ভব হয়েছে, কারণ বিজেপি সরকারখনে কংগ্রেসের পূর্বর যা তেখেতসকলের কাম কাজ সেই কাম কাজবিলাকে আজি অসমক বহু ক্ষেত্রত পিছুয়াই রাখিছিল, তেখেতসকলে অসমক যে ধরনের গুরুত্ব দিব লাগিছিল সেই গুরুত্ব নিদিয়ার বাবে তেখেতসকলের কার্যকালত করবা কামবিলাকও করবা নাছিল, কিন্তু আমি সাড়ে চারি বছর যা উল্লেখযোগ্য পদক্ষেপ লৈছো তার ফলশ্রুতি আজি অসমে দুপদ দুপে উন্নয়নের দিকত আগুয়াই গৈছে। আর আপনাদের কিন্তু সেই রাষ্ট্রীয় পর্যায়ত আজি অসমক মোস্ট এডভান্স ডেভেলপিং স্টেট হিসাবে আমি বিভিন্ন সমীক্ষাত আজি উত্তীর্ণ হবলে সক্ষম হয়েছো।